রামপুরহাট হাসপাতালে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি দেখা করেন অসুস্থ যে মহিলা রয়েছেন, অর্থাৎ যার 60% অগ্নিদগ্ধ, সেই মহিলার সঙ্গে তিনি দেখা করেন এবং তার আর অসুস্থ যিনি 60% তুলেছে তাকে 1 লাখ টাকা দিয়ে গেলাম, আর অন্য যেগুলো বাচ্চারা একটু তুলে গেছে তাদের 50% মতো সাধ্য মতো চেষ্টা করছে। একটা কেস 60% বার আছে, আর একটা কেস একটু লোয়ার পোর্শন পুড়েছে, বাদ বাকি একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়েছে, আর আগামীকাল দুটো মোনা ভর্তি হয়েছে মোট 5 জন। আমরা ইতিমধ্যেই ওখানে পরিবার প্রতি 5 লাখ টাকা করে দিয়ে এসেছি, আর বাড়ি তৈরির জন্য 1 লাখ করে দিয়েছি, 1.5 লাখ করে দেওয়া হচ্ছে দুদপ্তরে। আর অসুস্থ যিনি 60% তুলেছে তাকে 1 লাখ টাকা দিয়ে গেলাম, আর অন্য যেগুলো বাচ্চারা একটু তুলে গেছে তাদের 50% করে দিয়ে গেলাম। সবাই ভালো হোক এটাই স্প্রে করছি, ডাক্তাররাও প্রিন্সিপাল সকল সাধ্যমতো চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন রামপুরহাট হাসপাতালে এবং পাশাপাশি তিনি আজ ঘটনাস্থলে যাওয়ার পরেই সেখানে গ্রামবাসীদের সঙ্গে তিনি কথা বলেন এবং তিনি যে বিষয়টা জানিয়েছেন যে কোনোভাবেই এই ঘটনাকে মেনে নেওয়া যায় না, তিনি ভাবতেই পারেন না যে এই ধরনের নৃশংস ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানিয়েছেন যে আনারুলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, অর্থাৎ আনারুল যদি স্যারেন্ডার না করে তাহলে তাকে যেখানে দেখা হবে সেখানেই কিন্তু তাকে গ্রেফতার করা হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়েছেন যে এসডিপিও এবং আইসি যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে কিন্তু এই ধরনের বড় ঘটনা ঘটতো না, এবং এই কিছু মানুষের জন্য গোটা পুলিশ প্রশাসনকে কখনোই কাঠগড়ায় তোলা যায় না। তিনি জানিয়েছেন যে যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত অস্ত্র, বোমা ইত্যাদি রয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু অবিলম্বে উদ্ধার করতে হবে যাতে কখনোই এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে না ঘটে, এবং তিনি বারবার শাস্তি দেওয়ার কথা বলেছেন। শুধু শাস্তি দিলে হবে না, এমন শাস্তি দিতে হবে যা একটা দৃষ্টান্ত তৈরি করবে এবং ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে চাইলে তারা দুবার ভাববেন, কারণ এমন শাস্তি দেওয়ার কথাই কিন্তু তিনি বলেছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন যে পুলিশ পিকেট ঠিক করে দিতে হবে, অর্থাৎ সকালবেলায় পুলিশ পিকেটিং হলো, দুপুরবেলায় হলো না, এই বিষয়গুলো যাতে না হয়, কারণ বারবার সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর কাছে এই নিরাপত্তার বিষয়টাই কিন্তু দাবি করেছেন। তারা জানাচ্ছেন যে তাদেরকে তাদের হুমকি দেওয়া হচ্ছে, তারা সেই যে ঘটনা সেদিন সোমবার রাতের যে ঘটনা সেই ঘটনাকে কিন্তু তারা ভুলতে পারছেন না।